আগামী 8 এপ্রিল বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে আমেরিকা সহ 3 দেশ। এই সূর্যগ্রহণের কারণে সেদিন মেক্সিকো, আমেরিকা ও কানাডায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ, ফলে দিন হবে রাতের মতো। এমন অবস্থায় 8 এপ্রিল নিউ ইয়র্ক সহ আমেরিকার শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, আগামী 8 এপ্রিল স্থানীয় সময় সকাল 11:07 মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। নাসার বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে বিশেষ বলে বর্ণনা করেছেন, কেননা 54 বছর পর এমন সূর্যগ্রহণ হচ্ছে। এর আগে 1970 সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল, 2078 সালে হতে পারে আবারও। তবে বিরল এই সূর্যগ্রহণ নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকানোর ফলে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। এছাড়াও সূর্যগ্রহণ দেখার জন্য অনেক মানুষ রাস্তায় নামলে যানজট তৈরি হতে পারে, এতে স্থানীয় সংস্থাগুলোর উপর চাপ বাড়তে পারে। টেক্সাস, ওক্লাহোমা, আরকানসাস, মিজৌরি, ইলিনয়, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভেনিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইন স্টেট থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। এসব স্টেটের স্কুল এরই মধ্যে বন্ধের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সূর্যগ্রহণ নিয়ে সবচেয়ে সক্রিয় টেক্সাস কর্তৃপক্ষ, সেখানকার বেশ কয়েকটি কাউন্টিতে দুর্যোগ অবস্থা ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের প্রয়োজনীয় পণ্য মজুদ রাখার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। কিছু স্কুল সূর্যগ্রহণকে ঘিরে কিছু কার্যক্রম পরিকল্পনা করেছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এবং স্বাভাবিক চলাচলের জন্য বিশেষ চশমা দেওয়া হচ্ছে। এদিকে ইন্ডিয়ানার স্কুল বন্ধ করে ই লার্নিং ব্যবস্থা চালু করা হচ্ছে